তারপরে একদিন সকালে এক বিষ্ঠাখণ্ড, মনুষ্য বিষ্ঠাখণ্ড, কোমড় হইতে নিজেকে রাষ্ট্রনেতা বলিয়া দাবি করিল। কোন দেশের, কোন সংসদের, কোন সাদা বাড়ির, তাহার ল্যাঙ্গুয়েজে, ভাষায় ঠিক বোঝা গেল না, কিন্তু সে বিষ্ঠাখণ্ড নিজেরে রাষ্ট্রনেতা বলিয়া দাবি করিল। বলিল, আমি নাগরিক গাঁড় হইতে নির্গত, রাষ্ট্রনেতাও নাগরিক গাঁড়ে প্রবিষ্ট, এই যে কানেকশন রহিয়াছে, এহেন কানেকশনে আমি একজন রাষ্ট্রনেতা। দুর্গন্ধ ছড়াইল যথারীতি, তাহাকে নাগরিকগণ ফ্লাশ করিবার প্রয়োজন বোধ করিলেন না, সেই দুর্গন্ধে তাহারা মজিলেন। তাহারা বলিলেন যে মাছি সকল এসো, মশা সকল এসো, পোকা সকল এসো, এই বিষ্ঠারে ভালোবেসো। বিষ্ঠাখণ্ড তাহাতে প্রচণ্ড উদ্দোলিত, উন্মথিত, উৎসুক। তিনি বলিলেন, জাতীয় পতাকা আমি রঞ্জিত করিব, পৃথিবীর সকল জাতীয় পতাকা রাষ্ট্রনেতা সম এহেন বিষ্ঠাখণ্ডে রঞ্জিত হইল। সকল জাতীয় সঙ্গীত যে সকল কণ্ঠ হইতে নির্গত হইতেছিল, যে সকল যন্ত্র হইতে নির্গত হইতেছিল, সেই সকল যন্ত্রে এই রাষ্ট্রনেতা সম বিষ্ঠা লেপিত হইল। কি যুক্তিতে বলুন তো? নাগরিক গাঁড় হইতে উহা নির্গত এবং নাগরিক গাঁড়ে রাষ্ট্রনেতাগণ প্রবিষ্ট হন, যাহা প্রবিষ্ট তাহা নির্গত। খুন, ধর্ষণ, যুদ্ধ, মিসাইল, কামান, মিডিয়া নাগরিকের দাড়িতে হাত বোলাইয়া বালপনা সকল চলিতে লাগিল। বিষ্ঠার দুর্গন্ধে সময় ভরিয়া গেল, এনসাইক্লোপিডিয়া ভরিয়া গেল, উইকিপিডিয়া ভরিয়া গেল, ইউটিউব ফেসবুকও ভরিয়া গেল বিষ্ঠার দুর্গন্ধে রাষ্ট্রনেতার কীর্তিকাণ্ড। তাহারা কখনো দাঙ্গা বাধাইলেন, দাঙ্গা দুর্গন্ধ সম, কখনো উত্তক্ত করিলেন জনগণকে, কখনো অনাহারে মানুষের মারিলেন, কখনো রিসোর্স লইয়া, সম্পদ লইয়া কাড়াকাড়ি বালপনা, কখনো তেল লইয়া, কখনো জেল লইয়া, কখনো খেল লইয়া, কখনো ভেল লইয়া, কখনো ইউনাইটেড নেশন লইয়া, কখনো ফ্যাশন লইয়া, কখনো অর্থনীতি লইয়া তাহারা দুর্গন্ধ ছড়াইতে লাগিলেন। একটি বৃহৎ বিষ্ঠাখণ্ড আরেকটি ক্ষুদ্র বিষ্ঠাখণ্ডকে অপমান করিল, একটি বিষ্ঠাখণ্ড আরেকটি বিষ্ঠাখণ্ডের সহিত গলা জড়াইল, কোমরের জলস্রোতে এই হইতে লাগিল। সমগ্র সময় একটি কোমড় হইয়া উঠিল, মানব জাতি একটি কোমড়ে ঢুকিয়া গেল, ভাসিতে লাগিল দুর্গন্ধে, তাহার মধ্যে পোকা ভাসিতেছে, বিষ্ঠা ভাসিতেছে, ভাসিতেছে, তাহার মধ্যে সন্তরণ করিতেছে, সমগ্র পৃথিবী সন্তরণ করিতেছে, সমগ্র মানব সমাজ সন্তরণ করিতেছে, সমগ্র মানব হৃদয় সন্তরণ করিতেছে। আহা, কি দুর্গন্ধ! আহা, দু একজন যাহারা ফ্লাশ করিতে গেল তাহারা অকালে মারা গেল। কেহ বলিলেন ইহারা বিপ্লবী, কেহ বলিলেন ইহারা কবি, কেহ বলিলেন ইহারা বাল। স্বাভাবিকভাবে অনেকে বলিল, ঠিক বলিয়াছ, তাহারা বিষ্ঠাখণ্ডের মধ্যে ঢুকিয়া বসিয়া আছেন, তাহারা মাছি, বিষ্ঠাখণ্ড তাহারা খাইতেছেন। এই বারবার বিষ্ঠাখণ্ড কানে লাগিতেছে না, অন্য কিছুও বলিতে পারেন, বিষ্ঠাখণ্ড না বলিয়া বি কে বলুন, এমএলএ, এমপি, পিএম, ইনিশিয়াল ফর্ম সেইরূপ বিকে। এই বিকে টেকনোলজি চলিতে লাগিল, সমগ্র মানব জাতি বিকে টেকনোলজিতে আক্রান্ত হইল।
টেকনোলজি বলিয়া কথা, সোশিওলজি বলিয়া কথা, আক্রান্ত মানব জাতি এখনো কোমরে ভাসিতেছে। সমগ্র সময় ব্যাপী কোমরের আয়তন বড় হইতেছে, আরো বড় হইতেছে, আরো বিষ্ঠাখণ্ড আসিয়া পড়িতেছে ঝুপুস ঝুপুস করিয়া, যেমনটি নাগরিক গাঁড় হইতে নির্গত হইয়া প্রত্যহ প্রাতে কোটি কোটি বিষ্ঠাখণ্ড কোটি কোটি দেশে কোমরে নির্গত হয়। সকলের অবশ্য কোমর থাকে না। এইরূপে সময় চলিতে লাগিল, এখনো চলিতেছে, চলিবে, আরো কিয়ৎকাল চলিবে, কতকাল চলিবে, আরো কিয়ৎকাল চলিবে, চাপ নেবেন না।